বর্তমানে আমরা মনে হয় কম বেশি সকলেই জানি যে ফেসবুক পেজ খুলে সেই পেজে ভিডিও দিয়ে সেখান দিয়ে টাকা ইনকাম করা যায়। কিন্তু আসলে এটা আমরা অনেকেই জানি না যে সেটা কিভাবে টাকা ইনকাম করা যায়। ইউটিউবের বিষয়টা যেমন আমরা অনেকেই জানি যে কিভাবে ইউটিউব থেকে টাকা আর্নিংস হয় বা টাকা আয় করা যায়, কিন্তু ফেসবুকের বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। আসলে শুধু শুনেছি যে হ্যাঁ, ফেসবুক পেজ খোলা যায় এবং সেখান থেকে টাকা আয় করা যায়, এবং এই টাকাটা নাকি ইউটিউবের চেয়ে বেশি টাকা আয় করা যায় ফেসবুক দিয়ে। কিন্তু আমরা আসলে সিস্টেমটাই জানি না যে কিভাবে ফেসবুক দিয়ে বা পেজ খুলে টাকা আয় করা যায়। এটা আসলে অ্যাড ব্রেকসের মাধ্যমে এই টাকাটা আয় করা যায়। অ্যাড ব্রেকস মানে হচ্ছে বিজ্ঞাপন বিরতি। ধরুন আপনি একটা ভিডিও দেখতেছেন ফেসবুকে, তো সেখানে 10 থেকে 15 সেকেন্ডের একটা অ্যাড চলে আসলো। এখন এই যে অ্যাড দিয়ে যারা দিচ্ছে বিজ্ঞাপনদাতা, তারা তো নিশ্চয়ই একটা টাকা দিচ্ছে ফেসবুককে। তো ফেসবুক করে কি, এখান থেকে 55% টাকা যার ভিডিওটা তার অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়। মানে হচ্ছে যে আপনার ভিডিওতে যদি একটা অ্যাড যায় এবং সেখান থেকে যদি 100 টাকা ফেসবুকের আয় হয়, তাহলে ফেসবুক আপনাকে 55 টাকা দিবে, ফেসবুক নেবে 45 টাকা। তার মানে আপনার এখান থেকে আর্নিংস হচ্ছে 55 টাকা। তো এভাবে আপনি ফেসবুক পেজ দিয়ে টাকা আয় করতে পারবেন। তো সেটা কিভাবে আয় করবেন ফেসবুক পেজ দিয়ে টাকাটা, সেটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে বিশেষ অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে ইউটিউবে আপনার একটা চ্যানেল দিয়ে টাকা আয় করার জন্য আপনার 1000 সাবস্ক্রাইবার দরকার এবং বিগত 1 বছরে 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। ফেসবুকেরও এরকম কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজে 10,000 লাইক থাকতে হবে। 10,000 বা তার বেশি লাইক থাকতে হবে, লাইক বা ফলোয়ার 10,000 বা তার বেশি লাইক থাকতে হবে। এবং হচ্ছে যে ইউটিউবের যেমন হচ্ছে বিগত 1 বছরে, ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে এটা বিগত 2 মাস, মানে হচ্ছে 60 দিনে। তো বিগত 60 দিনে আপনার 30,000 ভিউজ থাকতে হবে ফেসবুক পেজ দিয়ে টাকা আয় করার জন্য। বিগত 60 দিনে 30,000 ভিউজ থাকতে হবে। এই ভিউজটা কিন্তু মিনিট না, এটা হচ্ছে পার্সন, মানে ভিউয়ার 30,000। এখন 30,000 ভিউয়ার হলে কিন্তু হবে না, এবং হচ্ছে এই 30,000 ভিউয়ার্সকে মিনিমাম 1 মিনিট বা তার চেয়ে বেশি আপনার ভিডিওটা দেখতে হবে। এখন তাহলে কী হলো বিষয়টা, যে 30,000 ভিউয়ার্স লাগবে যারা আপনার ভিডিওটা মিনিমাম 1 মিনিট দেখেছে। এবং এই যে তারা আপনার ভিডিওতে দেখলো, এখন এখানেও একটা কথা আছে, আপনার ফেসবুক পেজে ধরুন এমন কোনো ভিডিও আছে যেটা হচ্ছে 2 মিনিট, ডিউরেশনই 2 মিনিট, সেই ভিডিওটা যদি 30,000 কেন, 60,000 লোকও যদি দেখে সেটা কিন্তু কাউন্ট হবে না। মানে হচ্ছে যে আপনাকে 3 মিনিট ডিউরেশন, 3 মিনিট বা তার বেশি ডিউরেশনের ভিডিও হচ্ছে 30,000 ভিউজ হতে হবে। তার মানে হচ্ছে যে 3 মিনিটের কম ডিউরেশনের কোনো ভিডিও যদি আপনার ভিউজ হয় অনেক বেশি, সেটা কিন্তু কাউন্ট হচ্ছে না। মানে হচ্ছে আপনার এই 30,000 ভিউয়ারে কাউন্ট হতে আপনার প্রয়োজন হচ্ছে 3 মিনিট ডিউরেশন বা তার বেশি ডিউরেশন, এমন কোনো ভিডিও বা একটা হোক বা অনেকগুলো ভিডিও মিলিয়ে হোক, কোনো সমস্যা নেই, 3 মিনিট বা তার বেশি ডিউরেশনের ভিডিও জন্য আপনার 30,000 ভিউয়ার প্রয়োজন, যারা মিনিমাম 1 মিনিট আপনার ভিডিওটা দেখবে। তাহলেই হবে কি যে আপনি অ্যাড ব্রেকসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ইউটিউবে যেমন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, ঠিক এটাতে অ্যাড ব্রেকের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে দেন হচ্ছে যে ওরা অ্যাপ্রুভ করে দেয়, দেন আপনি অ্যাকাউন্ট নাম্বার বা পুরো প্রসেসিং শেষ করলে তখন আপনার অ্যাকাউন্টটা ওকে হয়ে গেলে দেন আপনাকে ফেসবুক টাকা দেওয়া শুরু করবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের আজকের বিষয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।